মাত্র 60 টাকায় কিন্তু আমরা পৌঁছে গেলাম কালকা থেকে শিমলা, মাত্র 60 টাকায়, ভাবাই যাবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু টয় ট্রেনের কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছ টয় ট্রেন, তো বন্ধুরা লাইফে ফার্স্ট টাইম টয় ট্রেনে উঠবো, হেভি এক্সাইটেড। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের টয় ট্রেনটা, জাস্ট নেতাজি এক্সপ্রেস থেকে নেমেই কিন্তু টয় ট্রেন আমাদের এখানে ওয়েট করছে। আর আমরা টয় ট্রেনে উঠে গেছি, সিট পেয়ে গেছি। চলো বন্ধুরা, টয় ট্রেনের ভেতরটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট হল্ট কোটি। আমরা কোটি স্টেশনে নেমে পড়েছি, দেখতে পাচ্ছ। আর ভিউটা এখান থেকে ফাটাফাটি ভিউ। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি থারামপুর হিমাচল স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ স্টেশনটা অনেক পুরনো স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো ধারামপুর হিমাচল স্টেশন। এটা আমাদের হলো টয় ট্রেনের যাত্রার সেকেন্ড স্টেশন, যেটা আমরা এসে পৌঁছেছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড়। আর এইটা হলো আমাদের টয় ট্রেন, আর এই হলো স্টেশন। তো বন্ধুরা, এখন আছি আমরা সোলান স্টেশনে। আর তোমরা দেখতে পাচ্ছ স্টেশনটা খুব সুন্দর, টয় ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে। আর প্রত্যেকটা স্টেশনেই কিন্তু একটা করে খাবারের কাউন্টার রয়েছে, যেখানে রিজনেবল প্রাইসে কিন্তু খাবার পাওয়া যাচ্ছে। আর এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছ, টয় ট্রেনের ট্র্যাক, প্রচণ্ড ন্যারো ট্র্যাক।
আর প্রত্যেকটা স্টেশনই একটা আলাদা টাইপের খুব সুন্দর আলাদা ব্যাপার আছে। নর্মাল স্টেশন থেকে আলাদা, যেহেতু এটা টয় ট্রেন তো স্টেশনগুলো একটু ডিফারেন্ট টাইপের। দেখতে পাচ্ছ তোমরা, আমাদের ট্রেন নাম্বার হলো 124752, টয় ট্রেন যেটাই আমরা রয়েছি, কালকা টু সিমলা। বন্ধুরা আমরা এখন আছি সালোগ্রা স্টেশনে, আর এই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে ফটোশ্যুট চলছে। আর এখানে কিছু সুন্দর গাছ আছে দেখতে পাচ্ছ, এখানে মোস্ট প্রবাবলি গাঁদা ফুলের গাছ, সুন্দর একটা গাঁদা ফুলের গাছ। তো বন্ধুরা আমরা আছি এখন কান্দাঘাট স্টেশনে, আর স্টেশনটা খুবই বিউটিফুল তোমরা দেখতে পাচ্ছ। कहां से आ रहे भैया आप? हम लोग सूरत से, गुजरात सूरत से। उंदुरा टीटी देखते बाछो, ए स्टेशन टीटी एटाई। যত সিমলার দিকে যাচ্ছি বন্ধুরা তত কিন্তু ঠান্ডাটা বাড়ছে, আর একদম অসাধারণ একটা সিনিক বিউটি তোমরা দেখতে পাচ্ছ, কি দারুণ একটা সৌন্দর্য পাহাড়। আর টয় ট্রেন আমাদের এগিয়ে চলেছে সিমলার দিকে, আর বেশিক্ষণ নেই, আর এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো বন্ধুরা আমরা এখন আছি সামার হিলে, আর নেক্সট স্টেশন কিন্তু সিমলা। এখানে আমার দুই ভাই পেয়ে গেছি। ভাই আপনার নাম বতাও। মেরা নাম শ্যামনাথ মিশ্রা হ্যাঁ। মেরা নাম রাজন হ্যাঁ। তো এই দুই ভাই সিমলা যাচ্ছে আমাদের সাথেই, ট্রেনে আলাপ হলো, দুজন খুবই ভালো। আর আমরা সিমলা যে আরও মজা করব, এনজয় করব, ফান করব। তো দেখা হচ্ছে সিমলায় যে বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো, ঠিক আছে। এখন আমরা সিমলা স্টেশনে পৌঁছে গেছি, আর এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। আর খুব সুন্দর একটা জার্নি, আর খুব সুন্দর আস্তে আস্তে খুব সুন্দর সিনিক বিউটি আমরা দেখলাম, যেখানে বিভিন্ন পাহাড় আর গাছের সংমিশ্রণ সেগুলো আমরা দেখলাম। আর টয় ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে, যেগুলো এখন কালকার উদ্দেশ্যে চলে যাবে। রেস্ট রুম রয়েছে, ভালো বাথরুম রয়েছে, আর সিমলা স্টেশনটা অসাধারণ এক কথায় দারুণ হেভি 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 ফাটাফাটি এক কথায়। আর কিরকম অভিজ্ঞতা হলো দাদা? দারুণ। ট্রেন লেট তাই তো? হ্যাঁ, ট্রেন লেট ছিল। আর তোর কেমন লেগেছে বল? ভালো। খুব ভালো লেগেছে। এ হলো আমাদের সবথেকে খুদে ট্রাভেলার, নিজের ব্যাগ ও নিজেই নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে ভল্লুক, মাথা ব্যথা আছে, ভল্লুক কিছু বলবে না। আর এই যে ভুটিয়া হেঁটে চলে গেল। তো আমাদের ট্রেন লেট ছিল, তো আমরা অনেক লেটে পৌঁছিয়েছি। এখন দেখতে পাচ্ছ 5:46, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো রাকেশ দা, ট্রেনের টিকিট কত লেগেছিল টয় ট্রেনের? 60 টাকা। তো মাত্র 60 টাকায় কিন্তু আমরা পৌঁছে গেলাম কালকা থেকে সিমলা, মাত্র 60 টাকায়, ভাবাই যাবে না। তাও এত একটা ভালো জার্নি। আর এখানে রেস্ট রুম রয়েছে, এখানে আপনারা রেস্ট নিতে পারেন। সিমলা স্টেশনের একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, এই স্টেশনটি 1903 সালে কিন্তু তৈরি হয়। আর এটা দেখতে পাচ্ছ, এটা একটা হেরিটেজ বলতে পারা যায় রেলওয়ে স্টেশন, সিমলা রেলওয়ে স্টেশন বিল্ডিং, হেরিটেজ রেলওয়ে স্টেশন। তো এটার একটা ইতিহাস রয়েছে বন্ধুরা, ঠিক আছে, অনেক পুরনো রেলওয়ে স্টেশন। আর এদিকে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের মতো,
লাগেজটা না বড় চাপের হয়ে যাচ্ছে। ওই ওপরের দিকে যেতে হবে, আমাদের গাড়ি আসছে, সব কিন্তু বলবো কত কি খরচা হলো, কিরকম কিরকম আসলাম, সব দেখতে হলে ভিডিওতে সঙ্গে থাকতে হবে, আর সব কিছু আসবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, এটা হলো আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ এই গাড়িটা করে আমাদের হোটেলে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, এদিকে বেড দেখতে পাচ্ছ, এখানে টি টেবিল রয়েছে, আর বাথরুমটা একটু দেখে নিই, আর এদিকে কাবার্ড রয়েছে, কাবার্ড এর সঙ্গে একটা কম্বল দিয়েছে, এখানে একটা আয়না আছে, আর এখানে ফোন, আর এটা খাটটা তো দেখতেই পাচ্ছ তোমরা, আর এদিকে বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা খুব সুন্দর দিয়েছে, খুব সুন্দর একটা কমোড, তারপরে গিজার আছে, বেসিন, তারপরে শাওয়ার রয়েছে, আর এই হলো হোয়ার হল হোটেলটা, বাইরে লবিটা, নিচে লবি, রুম রেন্ট এভরিথিং খরচা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ইজিলি বুক করে চলে আসতে পারবো, কী গাড়ি বুক করেছি সব ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আজকের জন্য ব্লগটা আমরা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা।